হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজছে হচ্ছে 4টে, দুপুর 4টে, মানে বিকেল 4টে। আজকে হচ্ছে 30শে নভেম্বর, বুধবার। তো আজকে হচ্ছে আমার বার্থডে, ঠিক আছে? তো আমার বার্থডে অ্যাকচুয়ালি 30শে নভেম্বর, বুধবার, আজকেও কিন্তু বুধবার। তো সকাল থেকেই কাজকাম করে এখন ফ্রি হলাম, তাহলে আমি যাই তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো সকালবেলায় আমি ক্লিপসগুলো ভিডিও করে রেখেছিলাম, তো চলো সেগুলো এরপরে অ্যাড করে দিই। কী করেছি সকালে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফলই মাছ, আজকে ও বাজার থেকে এনেছে, আমি জীবনে ফার্স্ট দেখছি। এটা হচ্ছে সামুদ্রিক মাছ, তো প্রচণ্ড আঁচ, ছোট ছোট ছিল। যাই হোক, একেবারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ও দেখাবে যে কীরকম দেখতে ছিল ফলের মাছটা, সেজন্য দুটো মাছ, দুটো কাটা, দুটোকে অ্যাড করে দেখা। তো আর এদিকে বাজার এনেছিলো, আজকে হাটের বাজার ছিল। তো এদিকে আলু, আদা, শাক, ধনেপাতা, শসা, লেবু, লঙ্কা আর কলা, আর এদিকে বেগুন এনেছে আর টমেটো এনেছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো পার্সেল আছে, দুটো ফ্লিপকার্ট থেকে এসছে, এটা পরে দেখাচ্ছি। তো মাছটা তো আমি প্রথম করলাম, তো সামুদ্রিক মাছ যেহেতু, তো সর্ষে বাটা দিয়ে আমি এটাকে রান্না করলাম। সবকটা করিনি, কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম আর কয়েকটা মাছ করলাম, আর কয়েকটা মাছ ভাজা রাখলাম খাওয়ার জন্য, আজকেই খাবো। এই ফলই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, তাই এটা আমি সর্ষের বাটা দিয়ে করলাম। এখানে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো যাই হোক, আজকের মেনুতে ছিল ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা আর সর্ষে দিয়ে মাছ। সকালবেলায় তোমাদের দুটো বক্স দেখালাম, বললাম না পরে তোমাদেরকে দেখাবো, এটা ফ্লিপকার্ট থেকে এসছে। তো ফ্লিপকার্ট থেকে এই টেবিলটা আমি নিয়েছি, তো এটা সাইজে ছোট, খুব একটা বড় না। আর এটা পাট পাট করা ছিল, এটাকে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হয়েছে, নিজেরাই ফিটিংস করে নিয়েছি। আর ঠাকুর রাখবো বলে এই টুলটা কিনেছি, এইরকম দেখতে এই টুলটা, নিচটা এরকম আর ওপরে। ঠাকুর আমার তাকে আছে, তো আমি বলেছি এখানেই রাখবো। তো বেশ ভালো লাগছে আমার এই জিনিসটা দেখতে, কিন্তু খুব সুন্দরই লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে নিয়েছি। ও ফোনে কথা বলছিল বলে পরে ভয়েসটা দিলাম। তখন বাসে 7টার সময় বেরালাম, আর কাছেই দোকানটা ছিল, খুব একটা দূরে না। যাই হোক, এবার যাব। এখানে দিয়েছে ফার্স্টে স্টার্টারে ক্রিসপি চিকেন, বাটার নান আর চিকেন বাটার মশলা অর্ডার করেছিলাম, ঠিকঠাক ছিল খেতে।
রেস্টুরেন্টটা পুরোপুরি ফাঁকাই ছিল, আমরা দুজনেই ছিলাম। তারপর রাত 9টার সময় কেক কাটলাম বাড়ি এসে। সবাই আগে কেক কাটে, আমার ক্ষেত্রে উল্টো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটুকুই, এখানেই ব্লগটাকে শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, গুড নাইট, টাটা।